ওয়েলকাম টু স্মার্ট দুনিয়া ফ্রেন্ডস, এখন আমরা আন একাডেমিতে যুক্ত হয়েছি। আপনি যদি প্লে স্টোর থেকে আন একাডেমি লার্নিং অ্যাপ ইনস্টল করার পর সেখানে স্মার্ট দুনিয়া সার্চ করেন, পেয়ে যাবেন স্মার্ট দুনিয়ার প্রোফাইল। স্মার্ট দুনিয়া প্রোফাইল পাওয়ার পর এখানে আপনি একটা ফলো বাটন পেয়ে যাবেন। এই ফলো বাটনে ক্লিক করে ওখানে আমাকে ফলো করে নিন, তাহলে কিন্তু ওখানে আপলোড করা কোর্সগুলো আপনি দেখতে পাবেন। সেখানে আমরা অলরেডি কয়েকটা গুরুত্বপূর্ণ কোর্স আপলোড করে রেখেছি, আপনারা ফলো করলে পরবর্তী কোর্সগুলোও দেখতে পাবেন এবং পুরনো কোর্সগুলোকে অবশ্যই দেখুন। এখানে একটা ফলো মেসেজও আপনি পেয়ে যাবেন, মেসেজ বাটন, সেখান থেকে আপনি মেসেজ করতে পারেন আমাকে এবং ভিডিওর নিচে কমেন্টও করতে পারেন। এই যে কোর্সগুলো দেখছেন, নাম্বার সিস্টেম, হিস্ট্রি, মাল্টিপ্লিকেশন, এই সমস্ত শর্টকাট ট্রিক্সের ভিডিওগুলো আপনাদের উপকার করবে। আজকের ভিডিওতে নিয়ে এসেছি একটা চাকরির খবর, যেখানে যোগ্যতা দরকার মাত্র অষ্টম শ্রেণী পাস, কিন্তু পাচ্ছেন আপনি এখানে একটা স্থায়ী জব এবং সম্পূর্ণ সরকারি জব, থাকছে মহাবিদ্যালয়ে জব, অর্থাৎ কলেজে, পঞ্চকোট কলেজে আপনি চাকরিটা পাবেন, যেটা হচ্ছে পুরুলিয়া ডিস্ট্রিক্টে অবস্থিত সারাবি নেতুরিয়া এলাকায়। তো এখানে ভ্যাকেন্সির সংখ্যা যথেষ্ট কম আছে, কিন্তু এটা ভাববেন না যে আপনার এখানে অ্যাপ্লাই করা চলবে না যেহেতু ভ্যাকেন্সি কম। এটা একটা ভুল ধারণা আমাদের পরীক্ষার্থীদের মধ্যে থেকে থাকে, আমরা ভাবি যেখানে ভ্যাকেন্সি বেশি আছে সেখানেই শুধু অ্যাপ্লাই করব, না হলে চাকরি পাওয়া যাবে না। এটা সম্পূর্ণ ভুল ধারণা। আপনি ধরুন গ্রুপ ডিতে রেলওয়ে অনেক ভ্যাকেন্সি আছে, সেখানে কিন্তু অ্যাপ্লিকেশনও অনেক বেশি পড়েছে। এই কম্পিটিশন আপনাকে ততটাই করতে হবে যতটা আপনি একটা বা দুটো জায়গায় যেখানে ভ্যাকেন্সি আছে সেখানে যদি করেন। আমিও করেছিলাম, আমার জেলায় একটা মাত্র ভ্যাকেন্সি ছিল, সেখানে ফর্ম ফিল আপ করেছিলাম, বর্তমানে আমি সেখানে কর্মরত। সুতরাং ভ্যাকেন্সি কটা আছে দেখে আপনি ডিমোটিভেট হবেন না, যেখানে আপনার যোগ্যতা আছে মনে হচ্ছে এবং চাকরিটা ভালো মনে হচ্ছে, স্যালারি প্যাকেজ ভালো মনে হচ্ছে, স্থায়ী, সেই সমস্ত জায়গায় কিন্তু আপনি অ্যাপ্লাই করুন। কিন্তু আপনার একটা জিনিস মাথায় রাখবেন যে আমার নিজের জন্য একটাই সিট দরকার, সেখানে একটা সিট থাকলেই আপনি অ্যাপ্লাই করে দিন। তো চলুন, নোটিফিকেশানটা আমি ডাউনলোড করেছি, নোটিফিকেশানটা আপনারা ডাউনলোড করতে পারেন পঞ্চকোট.com থেকে। রেফারেন্স নাম্বার আছে, দেখুন এটা হচ্ছে রেফারেন্স নাম্বার, জবের যে একটা রেফারেন্স নাম্বার থাকে বা মেমো নাম্বার থাকে সেটা অবশ্যই থাকতে হবে, এবং এইটা হচ্ছে রেফারেন্স নাম্বার, তার ডান দিকে থাকে ডেট, সেটাও দেখতে পাচ্ছেন 29/8/2018। নোটিশটা আছে, অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারও যেটা, রেফারেন্স নাম্বারও মোটামুটি সেটাই। তো নোটিশটা কী আছে একবার দেখে নিন, দেখুন বলছে, পঞ্চকোট মহাবিদ্যালয় সারাবি পোস্ট অফিস নেটুরিয়া ডিস্ট্রিক্ট পুরুলিয়া পিন এত, ইনভাইটস অনলাইন ফর ক্লার্ক পোস্ট অ্যাপ্লিকেশনস থ্রু www.panchakotmb.com এ, লেটেস্ট বাই 7/9/2018 4 PM। অ্যাজ পার দ্য ফলোয়িং ডিটেলস, এজ লিমিট অ্যাজ পার গভর্নমেন্ট রুলস, অ্যাপ্লিকেন্টস ফর ক্লার্ক মে ডাউনলোড দ্য ফর্ম ফ্রম আওয়ার ওয়েবসাইট panchakotmb.com অ্যান্ড ডিপোজিট দ্য ডিউলি ফিল্ড ইন ফর্ম বাই হ্যান্ড বাই পোস্ট দ্যাট মাস্ট রিচ দ্য কলেজ অফিস লেটেস্ট বাই 7/9/18 4 PM। বলছে আপনি যদি ক্লার্ক পদে অ্যাপ্লাই করেন তাহলে অনলাইন অ্যাপ্লিকেশন করতে পারেন, অথবা সবথেকে বেটার হবে আপনারা ফর্মটা ডাউনলোড করুন, করে সেটাকে ফিল করুন, এবং আপনার যে এজ লিমিট গভর্নমেন্ট নিয়ম অনুযায়ী যেভাবে ফিল আপ করতে হয় সেটা আমরা নির্দিষ্ট টাইমের মধ্যে দেখে নিচ্ছি, এবং সেটাকে তাদের ওয়েবসাইট থেকে ডাউনলোড করুন, করে প্রিন্ট আউট করুন, করে হাতে ফিল করুন, করে সেটাকে হাতে বা পোস্ট অফিসে তাদের অফিসে পাঠিয়ে দিন 7/9/2018 বিকেল 4টার আগে। অ্যাপ্লিকেন্টস মাস্ট ব্রিং অল দ্য রেলিভেন্ট টেস্টিমোনিয়ালস ইন অরিজিনাল অ্যান্ড সেলফ অ্যাটেস্টেড কপিস অন দ্য ডেট অফ রিটেন টেস্ট, নো TADA উইল বি গিভেন, অ্যাপ্লিকেশন ফি নিল। এখানে জানিয়ে দিচ্ছে আপনাকে সঙ্গে নিয়ে আসতে হবে সেই সমস্ত ডকুমেন্টগুলো, সমস্তটা অরিজিনাল এবং সেলফ অ্যাটেস্টেড কপি, আপনার যতগুলো কোয়ালিফিকেশান বা টেস্টিমোনিয়াল বা ডকুমেন্টস আপনি শো করতে চান সেগুলো নিয়ে যেতে হবে আপনাকে রিটেন পরীক্ষার দিন, এবং রিটেন পরীক্ষায় যাওয়ার জন্য কোনো রকম ট্রাভেল অ্যালাউন্স, ডিয়ারনেস অ্যালাউন্স কিন্তু তারা দেবে না, আপনাকে নিজের খরচে পরীক্ষা দিতে যেতে হবে, এবং এখানে অ্যাপ্লাই করার জন্য যে অ্যাপ্লিকেশান ফি সেটা কিন্তু শূন্য নীল কিন্তু জানিয়ে দিয়েছে। এবার দেখুন, LDC আছে, লোয়ার ডিভিশন ক্লার্ক, সেই ক্লার্কের পোস্টে ফুল টাইম জব এটা, এবং এখানে ভ্যাকেন্সি আছে একটা, ক্যাটাগরি থাকছে SCদের জন্য, মিনিমাম কোয়ালিফিকেশান হচ্ছে 10 পাস আর কম্পিউটার নলেজ থাকলে বেটার হয়। ডিজায়ারেবল কোয়ালিফিকেশান কিছু নেই, আপনি 10 পাস এবং কম্পিউটার নলেজ থাকলেই করতে পারবেন। এখানে দেখুন স্যালারি স্কেল দারুণ আছে, 5,400 থেকে 25,200 উইথ গ্রেড পে 2600 টাকা। হ্যাঁ, রিটেন এক্সামিনেশান হবে কবে, 10/9/2018 রিপোর্টিং টাইম আছে, 9টা থেকে 10টার মধ্যে আপনাকে পৌঁছাতে হবে। রিটেন এক্সামিনেশানের ডেটও তারা বলে দিয়েছে, এবং ডেট অফ কম্পিউটার টেস্ট সেটাও বলে দিয়েছে, রিটেনের পরেই কিন্তু আপনার কম্পিউটার টেস্ট হবে একই দিনে 10/9/2018।
আর ইন্টারভিউ থাকবে, যদি আপনি এই দুটোতে কোয়ালিফাই করতে পারেন, রিটেন এবং কম্পিউটার কোয়ালিফাই করলে আপনাকে ইন্টারভিউর জন্য ডাকা হবে। সেই ইন্টারভিউর টাইম আছে 9টা 10টার মধ্যে পৌঁছতে হবে এবং 14/9/2018 তারিখে আপনি ইন্টারভিউ দিতে পারবেন। ফর দ্য পোস্ট অফ পিওন অ্যান্ড সুইপার, সিলেকশন উইল বি ডান থ্রু ওয়াক ইন ইন্টারভিউ মোড অ্যাকর্ডিং টু দ্য ফলোয়িং ডিটেলস অ্যান্ড শিডিউল। ইন্টারেস্টেড অ্যাপ্লিকেশনস মাস্ট ব্রিং অল দ্য রেলিভেন্ট টেস্টিমোনিয়ালস ইন অরিজিনাল অ্যান্ড সেলফ অ্যাটেস্টেড কপিস অন দ্য ডেট অফ ওয়াক ইন ইন্টারভিউ, এজ লিমিট অ্যাজ পার গভর্নমেন্ট রুলস। এবং আপনি যদি পিওন পদে বা সুইপার পদে আবেদন করতে চান, তাহলে কিন্তু আপনাকে কোনো রকম রিটেন পরীক্ষা বা কম্পিউটার টেস্ট পরীক্ষা দিতে হবে না। আপনি আপনার নির্দিষ্ট বয়স বা যোগ্যতা যদি থাকে, আপনি একই দিনে একদম অন স্পটে পৌঁছে যাবেন। আপনি সেলফ অ্যাটেস্টেড এবং অরিজিনাল ডকুমেন্টগুলো নিয়ে আপনি সরাসরি ইন্টারভিউ দিতে পৌঁছে যাবেন। কী কী ডিটেলস আছে এখানে একবার দেখে নিন। পিওনের জন্য ফুল টাইম জব, এটা কোনো রকম অসুবিধে নেই, স্থায়ী জব, নাম্বার অফ পোস্ট থাকছে একটা, জেনারেল ক্যাটাগরির জন্য এটা থাকছে এবং মিনিমাম আপনাকে 8 পাস করতে হবে। ডিজায়ারেবল কোয়ালিফিকেশান, যদি আপনার এমএস অফিসে কম্পিউটারের নলেজ থাকে তাহলে ভালো হয়। এখানে স্যালারি প্যাকেজ থাকছে 4,900 থেকে 16,200 পর্যন্ত, গ্রেড পে 1,700 টাকা। এবার ডেট অফ রিটেন এক্সামিনেশান, ডেট অফ কম্পিউটার টেস্ট, ডেট অফ ইন্টারভিউ, এগুলো সমস্ত একসঙ্গে আপনাকে বলে দিচ্ছে যে ওয়াক ইন ইন্টারভিউ হবে, অর্থাৎ সরাসরি ইন্টারভিউ আপনি দিতে পারবেন 11/9/18 তারিখে। 11 তারিখে আপনি ইন্টারভিউ দিতে চলে যাবেন 9:30-10টার মধ্যে। আর সুইপার পদের ক্ষেত্রে থাকছে, এটাকে সুইপার বা কর্মবন্ধু বলা হচ্ছে, এটাও কিন্তু একটা পার্ট টাইম জব, মানে অল্প সময় 2 ঘন্টা 4 ঘন্টা আপনার ডিউটি থাকবে। এখানে পোস্ট থাকছে একটা, ক্যাটাগরি থাকছে শুধুমাত্র জেনারেল কাস্টের জন্য। এখানে কোনো রকম শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন নেই, আপনি যে কোনো যোগ্যতায় আবেদন করুন এবং এখানে কোনো রকম ডিজায়ারেবল কোয়ালিফিকেশানেরও দরকার নেই। শুধুমাত্র যদি আপনি যে কোনো রকম আপনার শিক্ষাগত যোগ্যতা না থাকে তাহলেও আপনি এখানে আবেদন করতে পারবেন। এবং এখানে কর্মবন্ধু পদের জন্য তারা বেতন দেবে 3,000 টাকা করে। এখানে 15/9/2018 তারিখে রিপোর্টিং টাইম আছে, 9:00-10:00 মধ্যে আপনাকে 9:00-10:00 মধ্যে পৌঁছে যেতে হবে ওয়াক ইন ইন্টারভিউ দিতে। তো ফ্রেন্ডস, এখানে ক্লার্ক আছে এবং পিওন আছে এবং সুইপার আছে, এসসি জেনারেল এরা দুজন সুযোগ পাচ্ছেন, ওবিসি এসটি এরা কিন্তু সুযোগ পাচ্ছেন না। এসসি জেনারেল যারা আছেন তারা এখানে আবেদন করতে পারেন। ফর্মটা ডাউনলোড করে নিন, panchakotmv.gov.com থেকে ডাউনলোড করে নিন, করে আপনার ফর্মটা ফিল করে পাঠিয়ে দিন, বাই পোস্টে পাঠাতে পারেন, হাতে করে পৌঁছে দিয়ে আসতে পারেন, আপনাদের নিজস্ব ব্যাপার। তবে পরীক্ষার দিন কিন্তু আপনাকে আপনার টেস্টিমোনিয়ালসগুলো, ডকুমেন্টসগুলো অরিজিনাল এবং সঙ্গে ফটোকপি, সেলফ অ্যাটেস্টেড সবটাই কিন্তু নিয়ে যেতে হবে। এবং ওয়াক ইন ইন্টারভিউ যারা দিতে যাবেন কর্মবন্ধু পদের ক্ষেত্রে বা পিওনের পদের ক্ষেত্রে, তাদেরকেও কিন্তু সমস্ত ডকুমেন্ট এবং অরিজিনাল এবং সেলফ অ্যাটেস্টেড কপি কিন্তু আপনাদেরকে সঙ্গে নিয়ে যেতে হবে। রিপোর্টিং টাইম দিয়েছে 9:00, 9:00-র মধ্যেই পৌঁছানোর চেষ্টা করবেন, কোনো রকম লেট করবেন না। তো ফ্রেন্ডস, এই ভিডিওতে এইটুকু খবর ছিল। আই হোপ ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, ভালো লাগলে লাইক করবেন এবং শেয়ার করে অন্যান্য বন্ধুদেরকে জানিয়ে দেবেন। মতামত জানাতে ভিডিওর নিচে কমেন্ট করুন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে, ভালো থাকুন, ধন্যবাদ।